ଆଉ ବାହାଘରରେ ମଧ୍ୟ ଏମିତି ଏକ ବିଚିତ୍ର ପରମ୍ପରା ପାଳନ କରାଯାଏ ଗୁଜୁରାଟର ଛୋଟ ଉଦୟପୁର ଜିଲ୍ଲାରେ ଏଠି ବସବାସ କରୁଥିବା ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକମାନେ ଏହି ପରମ୍ପରାକୁ ବର୍ଷ ବର୍ଷ ହେଲା ପାଳନ କରିଆସୁଛନ୍ତି ତେବେ ଏ ପରମ୍ପରା କ'ଣ ରହିଛି ନା ଏ ପରମ୍ପରା ଅନୁସାରେ ବାହାଘରରେ ବରଯାତ୍ରୀ ଯିବେ କିନ୍ତୁ ସେମାନଙ୍କ ସହିତ ବର ଯିବନୀ ବାହାଘରରେ ବର ଜାଗାରେ ତା'ର ଅବିବାହିତା ଭଉଣୀ କିମ୍ବା ତା ପରିବାରର କୌଣସି ଅବିବାହିତା ମହିଳା ବରର ପ୍ରତିନିଧି ଭାବରେ সেই উপস্থিত ৰহঁতি বৰ নিজ ঘৰে তাৰ মা সৈতে কনাৰ অপেক্ষা কৰাৰ অবিবাহিত ভণী বৰযাত্ৰীকি কন্যা ঘৰে পহঁচি বিবাহ মণ্ডপে বছি থাকে এমি কি বৰৰ ভৌণী কন্যা সিন্দুৰ পিন্ধাইপৰা এবাহ হৈ থাকে তেব বিবাহৰ সম্পূৰ্ণ নীতি নিয়ম বিনা বৰৰে হিন কৰা যায় আঘৰপৰা বৰৰ ভৌণী কন্যা ফেৰি থাকে যাওঁ মংগল ফেৰে বুলি কৈ থাকি এই প্রথাটি ছোট উদয়পুর জেলার তিনোটি গাঁ রয়ে এবে পান করা যাচ্ছি আরও এ মধ্যে গোটি সে বিশ্বাস রয়েছে যে যদি বর নিজে যাই বিবাহ মণ্ডপে বসে তেবে তার অমঙ্গল হওয়ার সহ সে উপরে বিপত্তি দেখা দেব গাঁ লোক মান বিশ্বাস রয়েছে যে অতীতরে এই প্রথা ন মানিকি অনেক বর বিবাহ করা যাইলে তো এমিটি বি হয়েছি যে রাস্তায় ফেরবা বেড়ে সে দুর্ঘটনা হয়েছে তো বারম্বার যে এই নিয়ম ভাঙে চেষ্টা করছেন কুয়াড়ে সে অঘটন ঘটি যাহা ফলে এই তিনোটি গাঁর লোক মানে আজিবি এই প্রথা পাচ্ছি অধিক খবরপ্রাই দেখুন কনক নিউজ